বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সমাজতান্ত্রিক দল চারসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল প্রধান। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নাজমুল হক প্রধান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি বিরোধ অনেকদিন ধরে আছে বিবদমান রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে। সো এখন দেশে মোটামুটি ভাবে একটু স্থিতিশীল রাজনৈতিক অবস্থা গত এক দেড় মাস ধরে। সো আপনি কি মনে করেন যে সেই বিরোধে নিষ্পত্তি হয়েছে বা এই বিরোধে নিষ্পত্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে বা আদৌ কোনো বিরোধ আছে কিনা এখন শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। বহুদিন আমি চ্যানেলের দর্শক শ্রোতাদের মুখোমুখি হই নাই, ধন্যবাদ আমাকে ডেকেছেন। আসলে ক্ষমতা পরিবর্তন, এই ভোটের মধ্যে ক্ষমতা পরিবর্তনের বিরোধ তো বাংলাদেশে সবসময় ছিল। কারণটা হচ্ছে এর আগে বাংলাদেশে যে ক্ষমতা পরিবর্তন যেগুলি হয়েছে এগুলি অবৈধভাবে ক্ষমতা দখল হয়েছে, প্রেসিডেন্টকে মেরে দিয়ে হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা পরিবর্তন হয় নাই। যদি আমি গ্রসলি বলি, 90-এর পরে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছিল এবং সেই প্রক্রিয়াটা অব্যাহত ছিল। যদিও যারা হেরে গেছেন তারা বলেছেন যে নির্বাচনটা কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে অথবা সূক্ষ্ম হয়েছে অথবা ঠিক হয় নাই, যারা হেরেন তারা বলেছেন, হরতাল পর্যন্ত গেছেন, কিন্তু তারপরও মেনে নিয়েছিলেন যে নির্বাচনটা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় থার্ড টাইম যখন নির্বাচনটা হলো, যে সরকারের বিএনপি জামাত ক্ষমতায় ছিলেন, যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়া শেষ যে প্রক্রিয়াটা ছিল যেটা হচ্ছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অধীনে নির্বাচন, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সামগ্রিক বিষয়টা ওনারা নিঃশেষ করে ফেলেন। একটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে বিচারপতির বয়স বাড়িয়ে ফেললেন পছন্দের লোক নেওয়ার জন্য। দুই, যখন সেটা টেকাতে পারলেন না তখন আপনার অনেক চারটা অপশন ছিল, নাম্বার ফোর্থ অপশন ইয়াজউদ্দিন সাহেবের প্রেসিডেন্ট করে ফেললেন, যার কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতি মানুষের যতটুকু আগ্রহ তৈরি হয়েছিল সেই আগ্রহটুকু নিঃশেষ হয়ে যায়। এবং তারপরে দেখেন আপনি, হ্যাঁ একটা 111-এর গভর্নমেন্ট হয়, সেই গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে ন্যাচারালি একটা নিউ সিনারিও চলে আসে এবং সেই নির্বাচনে বাংলাদেশে সরকারি দল বিরোধী দল সবাই অংশগ্রহণ করে নির্বাচনটা হয়। যদিও সে নির্বাচনে হারার পরে আবার ওনারা বলেছেন, তাই না, নির্বাচন সুষ্ঠু হয় নাই, পক্ষপাতিত্ব হয়েছে সবাই ইত্যাদি ইত্যাদি কথা, তারপরও নতুন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট পৃথিবীর দেশে দেশে যেভাবে ভোট হয়, যেহেতু আগের থেকে আপনি জানান আপনিও ছিলেন সেটার সৈনিক একজন ইরশাদ বিরোধী আন্দোলনের, তাই না, সেই সময়ে কথা ছিল তিন টার্মের জন্য ভোট হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, ইরশাদ নিজেই ভোট করতে চাইছিলেন বা করেছিলেন, সেটা মাননি। তারপরে আপনার যে ভোটটা হবে পার্লামেন্টে নিয়ে অনেক দিন ধরে ডিসকাশন কিভাবে একটা ভোট হবে, কিভাবে হওয়া উচিত, এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশে গতবার একটা ভোট হয়েছে এবং সেই ভোটেও আপনার অনেকগুলি পার্টি অংশগ্রহণ করে নাই ওই কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি তুলে। এই হলো বিষয়টা। আমি মনে করি না যে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট নতুন করে বিতর্কের কোনো সুযোগ আছে, বিকজ বাংলাদেশের না পৃথিবীর দেশের নির্বাচনী প্রক্রিয়ায় ডেমোক্রেসি যত এগোয়েছে, তাই না, সেক্ষেত্রে একটা নির্বাচনকালীন ওই সরকারটা অন্তর্বর্তী সরকার হয়ে যাওয়া, তাই না, সেটার প্রস্তাবও ছিল আপনি জানেন গত গভর্নমেন্টেরই, কিন্তু সেই প্রস্তাবটা আমলে না নিয়ে বরঞ্চ যারা নির্বাচনটা করেন নাই তারা নির্বাচন না করাটা যতটা না বড় এজেন্ডা তার থেকে অন্য এজেন্ডা বোধহয় ছিল, সে কারণে করেন এবং সে কারণে এই ডিবেটটা মনে হয় যখন আছে, কিন্তু মূলত প্র্যাকটিক্যালি এই ডিবেটটার এই ফর্মে আর কোনো এক্সিস্টেন্স নাই। এ কারণেই যে বিএনপির পক্ষের বড় বুদ্ধিজীবী যিনি আমাদের ঢাকেন অধ্যাপক, উনি বলেছেন ইতিমধ্যে সাক্ষাৎকারে যে বাংলাদেশে তো প্রধানমন্ত্রী রেখেও ভোট হতে পারে, প্রফেসর মাজিদুর রহমান, তাই না, ফলে সেই বিতর্কটা আর বিতর্ক হিসেবে নেই এখন। তো আপনি কি এক্সপেক্ট করছেন যে বিএনপির দাবি যাই থাক না কেন বা অন্যদের, আপনাদের বক্তব্য অনুযায়ী 2019-এ বা স্বাভাবিক প্রক্রিয়ায় যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটি কি বিএনপি সহ হবে নাকি কি মনে করছেন? 2019-এ যে অবস্থা আছে সেটি রেখে বিএনপির পার্টিসিপেশনে ইনক্লুসিভ ইলেকশন হবে আপনি আশা করছেন? অবশ্যই হবে। যে দলটা জনগণের জন্য রাজনীতি করবে সেই দলটার নির্বাচনে বাইরে থাকার কোনো সুযোগ নেই, কোন সুযোগ নেই। আমরা জান যারা যারা নির্বাচনের বাইরে ছিল, তারা তো এখন নির্বাচনের বাইরে ছিল, কিন্তু ছিল যে খেসারতটা দিতে হচ্ছে এখন, তাই না, সেটা তো আমরা সবাই বুঝতেছি। আমি নির্বাচনের বাইরে থাকার কারোই সুযোগ নেই। আপনার এইগুলি এই ডিবেটগুলি অনেক আগে অতীত হয়ে গেছে, আমরা অনেক অসংখ্যবার হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, না
নির্বাচন আপনি খেয়াল করেন তাই না, আমি বলি যে মানে শেখার তো শেষ নেই আমাদের। আপনি খেয়াল করেন 69 এর যখন এলএফওর অধীনে যখন বিজয়ের পরে এলএফওর অধীনে ভোট করবো কি করবো না, এখানে বামপন্থীরা কিন্তু আমরা ভোট করবো না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, অল বামপন্থী করবে না, ইট ইজ অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোট করবই। এবং এটা একটা আওয়ামী লীগ যদি সময় ভোটটা না করত তাহলে বঙ্গবন্ধু এই ইমেজ নিয়ে এই দেশ জাস্টিফিকেশনটা তৈরি হতো না তার নেতা হিসেবে স্বীকৃতি। আসব আবার আপনার কাছে মিস্টার গাজী মোহাম্মদ শাহজাহান, আপনি যে বিসমিল্লাহির রহমান রহিম, আজকে যারা তৃতীয় মাত্রা দেখছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব জিল্লুর রহমান, রাজনৈতিক বন্ধু জনাব নাজমুল হক প্রধান, এবং যারা তৃতীয় মাত্রা দেখছেন বিশেষ করে আমার নির্বাচনী এলাকার পটিয়া উপজেলার জনগণ, আসসালামু আলাইকুম। আপনি যে বিষয়টা এখন উত্থাপন করেছেন, আমি মনে করি বাংলাদেশের সমস্ত রাজনীতিক সরকার কিংবা বিরোধী দল কিংবা সরকারের বাইরে যারা আছে তারা যেভাবেই ডিফাইন করেন না কেন, সমগ্র রাজনৈতিক বিষয়টা এই একটি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। এভরিথিং টোটাল আগামী পলিটিক্স কেমন হবে বা বর্তমান পলিটিক্সটা কোন দূর যাবে, সবগুলোই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে। জনাব প্রধান ভাই যে কথাটা বললেন আমি তার সাথে দ্বিমত পোষণ করছি সঙ্গত কারণে। আমি মনে করি 91 এর ইলেকশন বাংলাদেশের রাজনৈতিক জীবনের জন্য একটা মাইল ফলক। 91 এর ইলেকশনে অনেকগুলো বিষয়ের সমাধান হয়েছে যেগুলো আমরা আগেও কল্পনা করতে পারিনি। ডেমোক্রেসিকে যদি আমি ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে আমরা অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ জনগণ কিংবা সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি কিংবা সংখ্যাগরিষ্ঠ জনমতের যেখানে যেই বিষয়টার উপরে প্রতিফলন ঘটে সেটাই হচ্ছে ডেমোক্রেসি। তা আমি মনে করি কেয়ারটেকার গভর্নমেন্ট এটা একটা সেটেলড ইস্যু, এটা এই ইস্যুটা বর্তমানেও বাস্তবে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একেবারে শতভাগ গ্রহণযোগ্য। আমি যদি ওই বিতর্কেও নাও যাই, বিএনপি কেয়ারটেকার কনসেপ্টকে আপনি বলছেন বিতর্কিত করেছেন বা বিতর্কিত করেছেন যাই বলেন, আমি যদি সেই বিষয়টা বিতর্কের অংশ হিসেবে গ্রহণ নাও করি কিংবা গ্রহণ করি, দুটোই যদি করি, তাহলে বিএনপি যতই এটাকে বিতর্কিত করুক না কেন কিন্তু কেয়ারটেকার কনসেপ্টটা কখনো জিতে পারে না, এটাই হচ্ছে বরাবর বাস্তবতা। আর উনি যেটা বললেন আমরা ইলেকশনে না গিয়ে আমরা হারে হারে বুঝতে পেরেছি কথাটা সত্যি নয়, আমরা মনে করি এখনো মনে করি এবং আজ থেকে যতদিন যাবে ততদিনেই মনে করব আমাদের ইলেকশন অংশগ্রহণ না করাটাই যুক্তিযুক্ত ছিল। কারণ জনগণের সামনে যেই ওয়াদাটা দিয়েছিলাম আমরা মনে করেছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, সেই কথাটা আমরা শুধু বলেছি সেটা নয়, বাস্তবে এটা প্রতিফলিত হবে, বাস্তবে এটা প্রতিফলিত হয়েছে। যেমন আমি যদি ধরি সেটি যদি জনগণের দাবি হয়ে থাকে তো জনগণকে সম্পৃক্ত করে সেই আন্দোলন তো আপনারা করতে পারলেন না। এই বিষয়টা অনেকগুলো বিতর্কের সৃষ্টি করে, আমি তবু আপনি যেহেতু বলছেন আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বাস্তবতাটা কি, আমি বাংলাদেশের রাজনীতিটা কিভাবে হয়, আপনি যেই রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করেন তার পক্ষে আপনার কিছু ফলোয়ার থাকে, আপনার কিছু কলিগ থাকে, কিন্তু আপনি যখন আপনার জনমতের পক্ষে অধিকাংশ ফ্লোটিং যেগুলো জনমতকে আপনি প্রভাবিত করতে পারেন, তাহলেই মনে করা হয় যে আমার দাবিটা আমার কনসেপ্টটা জনগণের কাছে গ্রহণযোগ্য। সেই বিষয়টা গত 5ই জানুয়ারির নির্বাচনে আজকে যারা তৃতীয় মাত্রা দেখেছেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সমর্থক, তারাও তো বুকে হাত দিয়ে যখন বলতে চাইবেন 5ই জানুয়ারির ইলেকশনে আপনারা পার্টিসিপেট করেছেন কিনা, যদি আপনি নাই করে থাকেন, আপনি বাইরে বিতর্কের সময় যেই বলুন না কেন, চোখ বন্ধ করে যখন আত্মসমালোচনা করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন আমাদের দাবিটা সঠিক বলেই, নির্বাচন বাস্তবতা বিবর্জিত বলেই আপনারা 5ই জানুয়ারির ইলেকশনে ভোট দিতে যান নাই। আমি যে বিষয়টা বলতে সেটা আমি এইটাই হাইলাইট করতে চাচ্ছি, বিএনপি যেই কথাটা বলেছে বিএনপির ফলোয়াররা অ্যাকসেপ্ট করেছে, শুধু তাই নয় বিএনপির আইডিওলজিক্যাল কিছু কলিক আছে যারা বিএনপির রাজনীতির সাথে নেই, তারাও বিএনপির ওই বিষয়টার সাথে একাত্ম হয়ে গেছে। তারপর বিএনপির সাথে আইডিওলজিক্যাল একেবারে দূরন্ত পার্থক্য আছে এরকম অনেক আছে, যেমন মনে করেন আপনি যদি ডক্টর কামাল হোসেনকে ধরেন বা এরকম অনেক মানুষ আছে যারা কখনো বিএনপির আইডিওলজির সাথে একাত্ম হবে না, তারাও কিন্তু মনে করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ইলেকশন হওয়া উচিত।
আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপি কে আমরা কখনো রেজিমেন্টাল অর্গানাইজেশন নয়। আমাদের আমরা যখন একটা সিদ্ধান্ত নিই আমাদের সিদ্ধান্তের বাইরে অনেক কর্মী অনেক নেতা যেতে পারে, এটা স্বাভাবিক। এইবারেই সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি জোট যে সিদ্ধান্ত নিয়েছে এই জোটের বাইরে বিএনপির কলিগ কিংবা কোনো ফলোয়ার বাইরে যায় নাই, বরঞ্চ আমরা ফ্লাশ করেছি। যেমন মনে করেন কাজী জাফর সাহেব আমাদের সাথে ছিলেন না, কাজী জাফর সাহেব এসেছেন, বদরুল চৌধুরী সাহেব আমাদের সাথে ছিলেন না, আমাদের পক্ষে আমাদের দাবির পক্ষে কথা বলেছেন, এরকম অনেক যাদের নাম আমি সঙ্গত কারণে বলতে চাচ্ছি না অনেকে বলেছেন। আমি এই বিষয়গুলো এই জন্য বলতে চাচ্ছি আমাদের দাবিটা সঠিক ছিল বলেই, আমাদের দাবিটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ ছিল বলেই জনগণ মনে করেছে ক্যারটেকার গভর্নমেন্টের অধীনেই একমাত্র ক্ষমতার পট পরিবর্তন হওয়া উচিত, সেই কারণেই আমরা মনে করি আমরা সঠিক। আমরা ইলেকশনে যেতে পারিনি, এমপি হতে পারিনি কিংবা ক্ষমতায় যেতে পারিনি, সেটা বড় কথা নয়। আমরা ডেমোক্রেসিকে ডিফাইন করলে আমাদের দাবিতে আর সপক্ষে জনগণকে সংগঠিত করতে পেরেছি, সেটাই হচ্ছে আমাদের বড় সার্থকতা। জাত বাবার কাছে আপনার কাছে নাজমুল হক প্রধান, আপনি শুনলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে স্থানীয় সরকারের বেশ কিছু নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশনের উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোর দিকে তাকালে কি মনে হয় যে আপনি যে বক্তব্য রাখলেন তার পক্ষে এই নির্বাচনগুলো কতটা সমর্থন যোগায় আর কি? আগে আমি একটু 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 কন্টেস্ট করতেই হয় আমাকে। আমার শাহজাহান ভাই কিছু কথা, এমপি ছিলেন পার্লামেন্টের, আমি ওনাকে ভালোভাবে চিনি, ভালো লোক, সজ্জন ব্যক্তি। সেটা হচ্ছে যে রাজনীতিতে দায় এবং দায়িত্বটা কথা আছে, একটা রেসপন্সিবল পার্টি। আপনি খেয়াল করুন, 75 সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর বিএনপি নামক ফ্রন্ট হলো, জামাতের মতো ধিকৃত পার্টি রাজনীতি করার সুযোগ পেল, কাদেরিয়া বাহিনী বিদ্রোহ করে ইন্ডিয়া চলে গেলেন, আমাদের নেতা কর্নেল তাহেরের ফাঁসি হয়ে গেল, আমরা জেল থেকে বেরোলাম, এবং সেই সময় আন্ডার পিপিআর একটা দায়িত্ব রাজনৈতিক দল, ইচ্ছা করলে দেশের মধ্যে অরাজকতা করা যেত 75 সালের প্রেক্ষিতে, খেয়াল করেন তাই না? আওয়ামী লীগ এই লাইনটা না নিয়ে মিছিল করবো, মিটিং করবো, ভোট করবো, পার্লামেন্টে যাবো, সিট কয়টা পাবো কয়টা পাবো না, দ্যাট ওয়াজ নট অ্যাট অল তাদের কনসিডারেশন ছিল না, বিবেচনা ছিল না। এটা যে দায়িত্ব বোধপূর্ণ রাজনৈতিক দলের কাজ, এবং সেটা তারা করেছে এবং কারেক্টলি করেছে। যদিও সেই পার্লামেন্টে ওনার দল নেতা জিয়াউর রহমান তাই না, শাহ আজিজকে একটা কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী করেছিলেন, কোশ্চেন করেন, আওয়ামী লীগ বিতর্ক করছে, রাস্তার লড়াইটা করেছে, ওনারা ভোটটা যত কোথায় দিল ভোটটা করলেন না কেন, হোয়াই, কি আকাঙ্ক্ষাটা কি ছিল? ওনারা দায়িত্ববোধ পরিচয় না, ওনার সঙ্গে যে পার্টিটা জামাত, আপনি খেয়াল করবেন, আমার পরিষ্কার মনে আছে, বেশি আগ্রহ কথা না, ছাত্র শিবিরের মিছিল থেকে পুলিশের উপর বেধড়ক আক্রমণ করা হয়েছে, এবং এরপরে পুলিশ ফুল দিয়ে বরণ করতে মিছিলের অনুমতি দিচ্ছে। আমি কথা বলছি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, একটা দলের বিরুদ্ধে সংগ্রাম ভোটের জন্য একটা আলাদা জিনিস, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রযন্ত্রকে চ্যালেঞ্জ করা, পুলিশের উপর আক্রমণ থেকে শুরু করে বাড়ির 71 কেদে বাড়ি পড়ানো, তাই না? এই সমস্ত ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে। তাহলে এই দলটা দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই, যেহেতু দেয় নাই সেই কারণে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে যে কাজগুলি করেছে, আমি যদি একদম লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসি, গত 5 তারিখের পরে অবরোধ পড়েন তাই না, এটা 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 রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সামনে কোনো আন্দোলন না, কোনো সংগ্রাম না, এটা সন্ত্রাসবাদী কার্যকলাপ, অতীতে যেভাবে হয়েছে তাই করেছে, ফলে এই এই ধরনের সন্ত্রাস কখনো কোনো গণসমর্থন পেতে পারে না, এবং সেই কারণে দাবি যদি যুক্তিতে থেকেও থাকে, যদি থেকে, আমি তো মনে করি নাই, যদি থেকেও থাকে সেই দাবি কখনো সার্ফেসে আসবে না, যার কারণে এমাজউদ্দিনের মতো একজন অধ্যাপক, বিজ্ঞ লোক, যিনি শত নাগরিক কমিটির বিএনপির রাজনীতি পার্সু করেছেন, বৃদ্ধ বয়সে এসেছে না, ওনাকেও বলতে বাধ্য হয়েছে যে প্রধানমন্ত্রীকে রেখেও ভোট করা যায়, ফলে ওনার বক্তব্যটা অসারে যায়। 2 নম্বর কথা হচ্ছে, আপনি বললেন যে ভোটে এখানটা যে ভোটগুলি হলো, আপনি খেয়াল করেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আপনার গাজীপুর, রাজশাহী, বরিশাল ভোট হয়েছে তাই না, আপনার 5 জানুয়ারি 2014 পরের যে ভোটটা হলো ঢাকা এবং ইতে, হ্যাঁ, এ সম্পর্কে তো ইতিমধ্যে দেশ পরিষ্কার, যদি প্রতিপক্ষ যদি ডেমোক্রেসি সবল না হয়, যদি সেভাবে পাঞ্জা না ধরে তাই না, তাহলে ভোট এক পাক্ষিকে হয়, এটা হলো নিয়ম, বলে প্রতিপক্ষ কীভাবে ভোটটা হ্যান্ডেল করবে সেটা হচ্ছে কথা। আমরা যতটুকু জানতে পারতেছি প্রতিপক্ষ আগের থেকেই ভোটের মাঠ ছেড়ে দিয়ে দৌড় দিবে, এ সম্পর্কে কত প্রথম আগেই ফাঁস হয়ে গেছে, ফলে ন্যাচারালি যাওয়ার তাই হয়েছে। ধন্যবাদ। এখানে দুটো বিষয় জনাব প্রধান ভাই উত্থাপন করেছেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, উনি বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। যেমন প্রেসিডেন্ট জিয়ার পিপিআর এর অধীনে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টিসিপেশন ইলেকশনে বর্তমান শেখ হাসিনার অধীনে বিএনপির পার্টিসিপেশন, দুটোর মধ্যে ভিন্নতা আছে। এই কারণেই প্রেসিডেন্ট জিয়া
আগে ছিল সিঙ্গেল পার্টি পলিটিক্স, আমরা 75-এর আগে একদলীয় একটি শাসন ব্যবস্থা দেখেছি, একদলীয় শাসন ব্যবস্থার অধীনে 75-এর আগে ইলেকশনের এই ধরনের একটা সিস্টেম চালু দেখেছি। স্বাভাবিকভাবেই আপনি যখন একদলীয় শাসন থেকে সিঙ্গেল পার্টি পলিটিক্স থেকে মাল্টি পার্টি পলিটিক্সে উত্তরণ করবেন, তাহলে আপনি শূন্য থেকে আপনি অতিক্রান্ত হলেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ না করার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু বর্তমানে আপনি পেছন দিকে চলে গেলেন, প্রেসিডেন্ট দেওয়ার সময় হয়তোবা আপনি একেবারে অনেক উঁচুতে যেতে পারেননি, আপনি কিছুটা সামনে এগিয়ে আসলেন, সিঙ্গেল পার্টি পলিটিক্স থেকে মাল্টি পার্টি পলিটিক্সে আসলেন। কিন্তু বর্তমান গভর্নমেন্ট কি করলেন? বর্তমান গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচিত হয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য সংগ্রাম করে কেয়ারটেকার গভর্নমেন্টকে বন্ধ করে দেওয়া মানে উনি পেছন দিকে চলে গেলেন, সেখানে বিএনপি কিংবা দেশের জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা থাকে না। নাম্বার টু, আরেকটি বিষয়, যেই বিষয়টা আপনি উত্থাপন করলেন, এক কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা যে দাবিটা করছি সেই দাবির অধীনে জনগণকে আমরা সংগঠিত করতে পারছি কিনা সেই বিষয়টাই আপনি আমাকে জিজ্ঞেস করতে চাইলেন, জনগণের সংগঠিত হচ্ছে কিনা। আমি এই প্রশ্নটা প্রায় করেছিলাম এবং মিস্টার প্রধান ওই কথার সপক্ষে বা ওই ওই লাইনে একটু কথা বলেছেন যে প্রতিপক্ষ যদি সবল না হয় তাহলে তো একপেশে ভোট হবে। আমি সেই বিষয়টাই বলতে চাচ্ছি, জনমত আমার পক্ষে কিনা সেটি বোঝার বিভিন্ন প্রেক্ষিত আছে। আপনি যদি ভোট দিতে চান, আপনি ভোটের মাধ্যমে জনমত বুঝতে পারেন, আপনি মিডিয়ার মতামতের মাধ্যমে বুঝতে পারেন, আজকে যে আপনি যে টক শো করছেন টক শোতে জনমত যে প্রতিফলিত হচ্ছে সেইখানে আপনি বুঝতে পারেন, এখানে যে রেটিং হয় ভোটিং হয় সেখানে আপনি বুঝতে পারেন। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষকে লুকিয়ে রাখা যায় না, যেমন গত কয়েকদিন আগে যে লোকাল গভর্নমেন্ট যে ইলেকশনটা হয়ে গেল, সেই লোকাল গভর্নমেন্ট ইলেকশনের পক্ষে আমি বাংলাদেশের কোনো পত্রিকা বলে নাই এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে বিএনপি কিংবা জনগণ সত্যিকারভাবে ভোট দিতে পেরেছে। তারপর যারা পর্যবেক্ষক ছিল, পর্যবেক্ষক তো বিএনপির অঙ্গ সংগঠন নয়, পর্যবেক্ষক যারা অবজারভার যারা গ্রুপ ছিল তারাও বলে নাই। তার মানে এই কথা এইটাই সত্য হচ্ছে, আমরা নির্বাচন বর্জন করার সময় আমরা যে বলেছি জনগণ ভোট দিতে পারছে না, বিএনপির কর্মী তো দূরের কথা, জনগণ ভোট দিতে পারছে না, তাহলে আমাদের কথাটা সঠিক? আমরা যে কথাটা বলতেছি অবজারভার গ্রুপটাও সেই কথা বলছে, এলিট শ্রেণীটাও সেই কথা বলছে, মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপার মিডিয়া ওরাও এই কথা বলছে। সেই জন্য আমি মনে করি আমাদের কথাটা সঠিক। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, গত লোকাল গভর্নমেন্ট আমি যদি মনে করি নিজেকে রাজসাক্ষী, আমি রাজসাক্ষী সে মনে করতে পারি, আমি চিটিওঙ্গে ছিলাম, চিটিওঙ্গের একজন বিএনপির একজন মাঠ কর্মী হিসেবে এই নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমি দেখেছি কি বিয়োগান্তক পরিণতি। রিটার্নিং অফিসার টেলিফোন করেছে, এই যখন আওয়ামী লীগের কিছু ক্যাডাররা গুন্ডারা যখন ভোট কেন্দ্র দখল করতে গিয়েছে, তখন ওখান থেকে উত্তর এসেছে আপনি যেটা ভালো মনে করেন সেটা ভালো মনে করেন, নিজের বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে, উপরে আমার সৃষ্টিকর্তার মুখোমুখি দাঁড়িয়ে কথাটা বলছি, রিটার্নিং অফিসার বলছে আপনি যেটা ভালো মনে করেন সেটাই বলেন সেটাই করেন, আমাদের কিছু করার নাই। এরকম অসংখ্য প্রতিটি কেন্দ্রে দিনের 9টার সময় ওরা ভোট কেন্দ্রগুলোকে হাইজ্যাক করে ফেলেছে, কেউ ভোট দিতে পারে নাই। আমরা তারপর এরপরে কি, এরপরে আমরা একটা প্রতিবেদন দেখলাম চিটিওঙ্গের, একটি কেন্দ্রে 99% ভোট কাস্ট হয়েছে, বাতিল ভোটের সংখ্যা বৈধ ভোটের সংখ্যা থেকে বেশি। এই বিষয়টা তো এগুলো বিএনপির কোনো অ্যানালাইসিস নয়, এগুলো হচ্ছে আপনাদের মতো সাংবাদিকদের অ্যানালাইসিস। তো সেই কারণে আপনারা যে কথাই বলছেন, পত্রিকা যেই কথা বলছে, এলিট শ্রেণী যেই কথা বলছে, সেই কথার প্রতিধ্বনি আমরা করছি। আমরা সেই কথার প্রতিধ্বনি করতে গিয়ে আমরা হয়তোবা আমরা এমপি না হতে পারি, আমরা সরকারে না থাকতে পারি, আমরা মনে করি বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের মাঠ কর্মী হিসাবে অধিকাংশ জনগণ যেটাই সঠিক মনে করছে সেই বাস্তবতার সাথে আমরা আছি, সেটাই আমাদের তৃপ্তি এবং সেটাকেই বুকে লালন করে আমরা সামনে এগিয়ে যেতে চাই, এটার কোনো নির্দিষ্ট টার্গেট নাই। আমি আসলে একটু বিষয় সাজানোর বিরুদ্ধে বলতেই হয় আমাকে, এটা খুব যৌক্তিকভাবে আমার ধারণা মেনে নেবেন, সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের আগমন এবং যে বহুদলীয় গণতন্ত্রের যে আপনারা যেটা বললেন আর কি, যেটা ডক্ট্রিন যেটা আপনারা ফেরি করতেছেন, বহুদল বলতে জিয়াউর রহমান যাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন তারা জামাতে ইসলাম, মুসলিম লীগ এবং শাহজাহানের পার্টি,
That is, you have recognized those political party was banned due to anti-liberation activities. তাহলে আপনি বলেন যে হ্যাঁ আপনি জিয়াউর রহমান সাহেব এই রাজাকার মৌলবাদী রাজনীতিদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বানিয়েছিল, এক নম্বর। তিনটা অপরাধ জিয়াউর রহমান আপনাদের স্বীকার করতে হবে রাজনীতি করলে, এক নম্বর ওয়ান এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, দুই বঙ্গবন্ধু যারা খুনি যারা সেলফ ডিক্লেয়ার্ড কিলার তাই না তাদেরকে বিদেশি দেশে চাকরি দিয়ে আপনারা রাজনীতি অপরাধ, দুই নম্বর অপরাধ করেন, তিন নম্বর অপরাধ করেছেন আপনারা কর্নেল তাহের সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা ছিলেন তাকে আনজাস্টিফাইডলি আইন ছিল না আগে ফাঁসি দিয়ে হত্যা করছেন। এই তিনটা অপরাধের জবাব দিয়ে আপনাকে বলতে হবে জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি কোন জায়গায়, আপনি দেন জবাব দেওয়ার পর বলেন, আমার কোনো আপত্তি নেই। এক দুই নম্বর, দুই নম্বর কথা হচ্ছে ভোটে যেটা বললেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এরকম 90% 91% এটা ভোট হয়েছে, দ্যাটস রাইট, এটা অত আমরাও দেখছি পত্রিকা অ্যাভয়েড করতে লাভ নাই, দেখছি হ্যাঁ দু একটা সেন্টারের ঘটনা ঘটছে কিন্তু মেজর ট্রেন্ডটা তা না। আর আপনাদের নেতা জিয়াউর রহমান সাহেব গোটা হানা ভোটটাই তো এরকম করে ফেলছিলেন, এক্সাম্পল ইন বাংলাদেশ রাজনীতিতে। ফলে আপনি যখন কথা বলবেন তাই না নিশ্চিতভাবে আমরা সামনে দিয়ে এগোতে চাই, আমরা চাই না আমাদের মধ্যে যেগুলি যে ঘটনাগুলি আছে ছিল এগুলি পুনরাবৃত্তি হোক, তাহলে আমাদেরকে সেই ফর্মে সেইভাবেই তো কথাটা বলতে হবে সামনে, যদি আমরা সামনে একটা সলভ চাই সমাধান চাই যে না আমরা হেলদিয়ার অ্যাটমসফিয়ারে রাজনীতি করতে চাই, সহনশীল পরমত ভিন্নমত থাকবে কিন্তু আমাদের বেসিক কতগুলি কোশ্চেন আমরা ওখানে প্রশ্ন করতে চাই, করতে হবে এগুলি। যতদিন পর্যন্ত আপনারা জামাতের সঙ্গ ত্যাগ না করবেন ততদিন পর্যন্ত আপনারা ভালো কথা বলতে পারবেন, চেষ্টা করতেছেন বলার এখন হ্যাঁ কিন্তু পারবেন না, ফলে এখনো সময় আছে, আপনারা সমস্ত কিছু সেটেল হবে, আপনারা অবিলম্বে আমার ধারণা যদি ওইটা ই হয়ে যায় আপনারা এই জায়গাটা পরিষ্কার করেন, বাংলাদেশের জঙ্গিবাদী মৌলবাদী রাজনীতির সঙ্গে জন্মের সময় আপনারা জন্ম দিয়েছিলেন সম্পর্ক ছিল, এখন অন্তপক্ষে তারা ম্যাচিউর হয়ে গেছে বড় হয়েছে, এখন সম্পর্ক ত্যাগ করে নতুন রাস্তা। মিস্টার প্রধান, আমি দু একটি পত্রিকায় দেখলেন যে 14 দলের বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল আপনার দল এবং ওয়ার্কার্স পার্টি যারা আপনাদের আরেক শরিক ক্ষমতার শরিক আপনারা প্রশ্ন তুলেছেন, আপনাদের দলগুলোর পক্ষ থেকে এই দুটো দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে এই নির্বাচনটি স্বচ্ছতা নিয়ে এবং নির্বাচনটি ভালো না মন্দ হয়েছে সেরকম একটা প্রশ্ন? না না ঠিক না, আমরা আমরা সামগ্রিক কিছু ত্রুটি বিচ্যুতির কথা বলেছি না যেগুলো না হলে ভালো হতো, কিন্তু এইরকম নির্বাচনের প্রাসঙ্গিকতা নিয়ে যৌক্তিকতা নিয়ে তাই না বা নির্বাচনটা স্বচ্ছ এরকম কোনো প্রশ্ন তুলে নেই আমরা। আমরা এমনি নির্বাচনটা আরও ভালো কীভাবে করা যেত তাই না, যদি আমাদের পক্ষ থেকে যদি কোনো দলবাজি না হতো না আরও সুন্দর হতো সেটাই বলা হয়েছে, এরকম কোনো সাধারণ। আমি উনি যে বিষয়টা বলছেন আসলে আমি পুরনো বিষয়গুলো খুব একটু উত্থাপন করতে চাচ্ছি না, পুরনো বিষয়গুলো এত বেশি বাংলাদেশের রাজনীতিতে আলোচিত হয়েছে অনেকে এখন পুরনো বিষয় নিয়ে যখন আলোচনা করি তখন শুনতেও চায় না। তবু আপনি খুব সংক্ষেপে আমি বিষয়গুলো বলতে চাচ্ছি, মাল্টিপার্টি পলিটিক্সের কথা বলেছেন আপনি, সমালোচনা করেছেন মাল্টিপার্টির পলিটিক্সে, শুধু ডানপন্থী যেটা যেভাবে বলি, আপনি ধর্মীয় রাজনৈতিক দলসমূহের নাম বললেন, ওরা যেমন রাজনীতি করতে পেরেছে, ওরা যেমন রাজনীতি করার অধিকার, উনি অবশ্য ধর্মভিত্তিক বলেননি, ওনার মূল লক্ষ্য হচ্ছে যে ওটাকে যদি স্বাধীনতা বিরোধী, আমি ওটাকে যদি সামারাইজ করি তাহলে ওরা যেমন পেয়েছে, যেমন আপনি জানা প্রধান ভাই আপনি জানেন 1971 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে যে রাজনৈতিক দলটি খুব বেশি কষ্ট পেয়েছে সেটি হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল। জাতীয় সমাজতান্ত্রিক দল 71 না 72 এর দেশের পরে, আমরা 72 অক্টোবরের পর থেকে, জি মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে জাসদ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, জাসদের যে রাজনৈতিক দলগুলো যারা প্রধান ছিল তারা অধিকাংশ সময় জেলে ছিলেন, আমরা শুনেছি জাসদ প্রায় 30,000 রাজনৈতিক কর্মী জাসদের হত্যা হয়েছে, আমি জানি না সেটা সত্য কিনা। ঠিক আমি সেই বিষয়টাই বলতে চাচ্ছি, মাল্টিপার্টি পলিটিক্স যে ডানপন্থীরা যেমন রাজনীতি করেছে ঠিক বামপন্থীরাও রাজনৈতিক অধিকারটা বাস্তবতা রক্তে ফিরে পেয়েছে, এই বিষয়টা কেউ স্বীকার না করলে তাহলে আমি মনে করব যেটা ঠিক হচ্ছে না। আর জনাব শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এরপরে ক্ষমতাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগ কোন্দাকার মোস্তাকের নেতৃত্বে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের এই বিষয়গুলো যত বেশি কম আলোচনা করা যায় আমাদের রাজনীতির জন্য তত বেশি ভালো, কারণ আমাদের রাজনীতিতে এত বেশি চলমান বিষয় এখন আছে এবং যে ঠিক ভাই এই খন্দকার মোস্তাক ক্ষমতায় ছিল, উনি ইন্ডেমনিটি করলেন, যেই চলমান বিষয় যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনাটা হওয়া উচিত, কারণ এই বিষয়গুলো এত বেশি ইম্পর্টেন্ট এখন, কারণ এই বিষয়ের উপর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আগামী দিন বাংলাদেশ বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কিংবা বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সবগুলো কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলোর সমাধান হওয়ার জন্য একটা পলিটিক্যাল
সমাধান দরকার, একটা পলিটিক্যাল ঐক্যমত দরকার। সেই ঐক্যমতই সম্ভব একমাত্র নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমি সেটাই, সেটা যতদিন না কার্যকর হবে, সেটা যতদিন না ঠিক হবে, আমরা যতই আলোচনা করি না কেন, আমরা ঠিক মাকসিদে মঞ্জিল আমরা পৌঁছতে পারব না। মিস্টার শাহজাহান, এই যে নির্বাচনের প্রসঙ্গটিতে প্রধানত, যদিও বা উন্নত গণতান্ত্রিক দেশে এটি জনগণের ভাগ্যের সঙ্গে সম্পর্কিত, কিন্তু আমাদের দেশে এখন একটা পারসেপশন, অনেকেরই ধারণা হয়েছে যে নির্বাচনে তো ওনারা ক্ষমতায় থাকবেন না, হয় আপনারা ক্ষমতায় যাবেন, তাহলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, আপনারাও ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটিকে নষ্ট করেছেন, বিতর্কিত করেছেন, ওনারাও ক্ষমতা পেয়ে একেবারে বাতিল করে দিয়েছেন, তো ঘুরে ফিরে একই মুদ্রা রিপিট আর ওপিট। এই ইস্যুটি যদি আমরা বাদ রাখি, তাহলে গভর্নেন্সের ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখন ওনারা কেমন করছেন বলে মনে হয় আপনার কাছে? এখন আমি আমি ওই নির্বাচনের ইস্যুটি বাদই রাখলাম। আমি আমি বুঝতে পেরেছি আপনি যেটা মনে করছেন কিংবা আপনি যেটা উপর আপনি গুরুত্ব দিয়েছেন। আমি মনে করি সেটা যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে ক্যাটাগরিক্যাল ক্রিটিসিজম ইজি হয়, তবু যদি আপনি এটাকে একেবারে থামরুল, আমরা যদি ধরি ডেভেলপমেন্টের প্রশ্ন, আমরা যদি ধরি ফরেন রিলেশনস এর ইস্যু বা ইকোনমিক ইস্যু, তিনটা মেজর জায়গায় যদি আমরা থামরুল এক্সপেরিয়েন্স আমাদের দিতে চাই, যে আপনি যদি ফরেন পলিসি কিংবা ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা সেটা বলতে চাই, কিংবা ই গভর্নেন্স আপনি যেটা বললেন যেটা সেটা বলতে চাই, আমি তো মনে করি না বাংলাদেশ আওয়ামী লীগ সেই বিষয়টা খুব খুব বেশি নিজেকে এগিয়ে নিতে পেরেছে। আওয়ামী লীগ বা চোদ্দ দলীয় খুব বিষয়টা এগিয়ে নিতে পেরেছে। যেমন আপনি ফরেন পলিসি, ফরেন রিলেশন, বাংলাদেশ বর্তমান সরকারের ইন্টারন্যাশনাল রিলেশন খুব বেশি কোন জায়গায় আমরা এগোতে পেরেছি বলে আমরা মনে হয় না, কারণ ইকোনমি ফরেন রিলেশনটা এফেক্ট করে, ফরেন রিলেশনটা ইকোনমিক রিলেশনের উপর বর্তমানে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট আমাদের মতো দেশের জন্য। আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, মধ্যপ্রাচ্যের মিডল ইস্টের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক কি ভালো? আপনি যদি দুদিকেই দেখেন, যেমন আমি যদি মনে করি মিডল ইস্ট, ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রির সাথে, ওদের সাথে আমাদের সম্পর্ক যতটুকু হওয়া উচিত ততটুকু কি ভালো? কিংবা যদি আপনি পরাশক্তি হিসাবে দেখেন, ওদের সাথে আমাদের সম্পর্ক যতটুকু হওয়া উচিত ততটুকু কি ভালো? আর ই গভর্নেন্স কোন জায়গায়? আমরা শুধু কয়েকটার কিছু ওয়েবসাইট ভিত্তিক কিছু কার্যক্রম পরিলক্ষিত করেছি, আর খুব একটা পরিবর্তন হয়েছে বলে সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা যদি বলি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলি, যদি আমরা এনার্জি সেক্টর বলি, পাওয়ার সেক্টর বলি, কিংবা রোড কমিউনিকেশনস এর ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলেন, আমি তাহলে সেখানে বলবো যে সরকারের কিছু রুট, নাজমুল হক প্রধান এখানে আছেন, উনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছেন, তাহলে তার আপনি যদি সেই বিষয়টা বলেন, যেমন গভর্নমেন্টের কিছু চলমান কাজ থাকে কিংবা চলমান কিছু মুভমেন্ট থাকে, সেই চলমান মুভমেন্টের কারণে অনেক সময় কিছু কাজ হতে পারে, কিন্তু আহামরি দেশের খুব একটা পরিবর্তিত হয়েছে এরকম কোন কার্যক্রম। আপনি আমার নিজের গ্রামে, উনি ওনার নির্বাচনী এলাকায় যদি নির্বাচনী এলাকায় আগের গভর্নমেন্টের সাথে তুলনা করেন, তাহলে উনি স্বীকার না করলে উনি বুঝতে পারবেন, ঠিক প্রতিটি গ্রামে যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেই বিষয়টি বলছেন, সেই বিষয়টার খুব একটা পরিবর্তন বর্তমান সরকারের আমলে হয়েছে বলে আমি বিশ্বাস করি না। যদি ঢাকা শহরের চেহারাটাও দেখতে চাই, ঢাকা শহরের চেহারাটা কয়েকটি ফ্লাইওভারের উপর ঢাকা শহরের চেহারাটা ডিপেন্ড করে না, ঢাকা শহরেও কি এরকম কোনো পরিবর্তন হয়েছে? আমি মনে করি বর্তমান সরকার রাজনৈতিক সরকার হিসাবেও ব্যর্থ, আবার ডেভেলপমেন্ট উন্নয়নের সরকার হিসাবেও ব্যর্থ, প্রো পিপল সরকার হিসাবেও ব্যর্থ, ই গভর্নেন্স যেটা বলছেন সেই বিষয়েও ব্যর্থ। চমৎকার বলেছে, আমাকে কয়েকটা ইনফরমেশন দেওয়া দরকার ওনাকে। একটা হচ্ছে যে মানে ইতিহাসবিদ ডেভিড হার্ট উনি বলছেন যে ভবিষ্যৎ যদি নির্মাণ করতে চাও তুমি অতীতের সঙ্গে বর্তমানের ক্রমাগত সংলাপ করো। আমরা সেটাই করতেছিলাম এই জায়গায়, অতীতের সঙ্গে বর্তমানে সংলাপ করেই ভবিষ্যৎ নির্ধারণ করবো। আমি সেটাই বলতে চেয়েছি আপনাকে, ফার্স্ট জিয়া রেফারেন্স এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, আপনি পররাষ্ট্রনীতির বিষয়ে বললেন তাই না, আমাদের পররাষ্ট্র যে মূল ভিত্তি ছিল দেশ স্বাধীন, বঙ্গবন্ধু ঠিক করেছিলেন ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইজ টুয়ার্ডস নান। আপনি খেয়াল করুন, যখন প্রথম গতবার বর্তমান প্রধানমন্ত্রী সরকার 96 আসার পরে যখন শান্তি বাহিনী সঙ্গে যখন চুক্তি হলো, তখন ম্যাডাম বলেছিলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ফেনীর থেকে ওটা ইন্ডিয়া হয়ে গেছে। আর এইবার বর্ডারের চুক্তি হওয়ার পরে তাই না, বেগম খালেদা জিয়া চমৎকার স্টেটমেন্ট দিচ্ছেন, আমি মনে করি চমৎকারই ভালো।
তাহলে পররাষ্ট্রনীতির সাফল্য বিষয়ে আমাকে আর আপনার কাছে শুনতে হবে, দেশবাসী শুনতে হবে না। বেগম খালেদা জিয়া বলে দিয়েছেন পররাষ্ট্রনীতি কি হয়েছে, ওনার সীমান্ত চুক্তি আজকে পত্রিকায় লেখাও বেরিয়েছে পর্যন্ত, যারা সমালোচক কট্টর তারাও বলেছেন শেখ হাসিনাকে ডটার অব দি বর্ডার এর টাইটেল দেওয়া দরকার, তাই না? ইভেন কি আমাদের এই কি যেন বলে আপনার সমুদ্র সীমানা নিয়ে একই সময় দুটো দেশকে ডেকে ডিপ্লোম্যাটিক্যালি তাই না মামলা করে সলভ করা। আপনি যেটা বললেন মিডল ইস্টের বিষয়ে আপনার বোধহয় জেনে জানা আছে, তারপর বললেন না, সেটা হচ্ছে যে একটা প্রচারণা ছিল এখানটায় যে গোলাম আজমকে গ্রেপ্তার করলে সব সৌদি আরবে পাঠিয়ে দিবে দেশে, এই প্রচারণাটা আপনাদের মধ্য থেকে প্রচণ্ডভাবে ছিল দেশবাসীর কাছে, আমাদেরকে অনেকে উত্তর দিতে হয়েছে সব পাঠিয়ে দিবে, পাঠায় তো দেয়ই নাই, উপরন্তু 9 লাখ আকামা, 9 লাখ লোকের ভিসা ছিল না সৌদি আরবে, দেওয়ার ইল্লিগালি ছিল, সেটা গত গভর্নমেন্ট এই গভর্নমেন্ট সেটেল করছে, আকামাটা করছে, ইভেন কি এই কারণে লোক নেওয়া বন্ধ ছিল এবং সেই লোক নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, বর্তমান সরকারের বিদেশ নীতি দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের পর যা ঠিক করেছিলাম অক্ষরে অক্ষরে পালন করছে এবং সরকার ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করছে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনি বলুন উন্নয়নের কথা, আপনি খেয়াল করবেন আমাদের দেশের এই যে টেন্ডার নিয়ে, হ্যাঁ দু একটা ইউনিভার্সিটি থেকে যেগুলো স্বায়ত্তশাসিত ঘটনা আছে গোটা টেন্ডারে এই প্রক্রিয়া চলে গেছে, ই টেন্ডারিং হচ্ছে গোটা টেন্ডার প্রক্রিয়াটাই, ফলে খুব বেশি কোথাও ঝই ঝামেলা নেই, দু একটা জায়গায় ইউনিভার্সিটিতে একবার চিটাগাং ঘটনা ঘটলো আর একটা কোন ইউনিভার্সিটি যেন বোধহয় এরকম মানা হয় ইউনিভার্সিটিগুলিতে, ফলে ওই সময় টেন্ডার নিয়ে যেরকম পিটাপিটি হতো কোবাকোবি হতো বুঝছো না দলবাজি হতো না, এটা 99% 1% আছে, ফলে গভর্নমেন্ট ই টেন্ডারিং ক্ষেত্রে গভর্নমেন্ট যদি আপনি আমি জাতিসংঘে গেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, আপনি বিশ্বাস করবেন না তাই না, যদিও তখন ফকলবের আমি স্টেটমেন্ট দেখছি আমেরিকার থেকে তাই না, কয়েক বান্ড কমিশনের বৈঠকই হয় নাই, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট বৈঠক বান্ড কমিশনের সঙ্গে তাই না, উনি এসছেন আমাদের বাংলাদেশের কততম বার্ষিকীতে উনি এসছেন, সেই আমাদের প্রোগ্রাম আলাদাই প্রোগ্রাম এটা, উনি মির্জা ফখরুল ইসলাম ভালো লোক বুঝছেন সজ্জন ব্যক্তি, উনি বললেন কি কেন এরকম কোনো বৈঠকই হয় না ওখানে প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেখানটায় দেখেছি প্রধানমন্ত্রী এই এমডিজি জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এই টোটাল লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করেছে, এটা ঠিক আপনি বলতে পারেন আমাদের আমাদের যতটুকু আকাঙ্ক্ষা আমাদের সে হয় না, হ্যাঁ আমাদের পভার্টি 26% 12% কমে গেছে, আমাদের এখানে মাতৃমৃত্যুর হার কমছে, আমাদের শিশুমৃত্যুর হার কমছে, আমাদের লেখাপড়ার ই বেড়ে গেছে, এগুলি হয়েছে, তবে হ্যাঁ তারপর আমি বলবো যে আমাদের এখানটায় যে ওই যে অপুষ্টি মানে খাদ্যের কোনো অভাব নেই কিন্তু অপুষ্টিজনিত সমস্যা আছে, আমাদের সেনিটেশনের প্রবলেম নেই এটা সত্য, কিন্তু আমাদের অনেকগুলি দুরারোগ্য ব্যাধি আছে, যে স্বাস্থ্যখাতের বাজেটটা একটু বেশি বৃদ্ধি হলে তাই না আমাদের জনগণ একটা উপকৃত হয়, সেই বিষয়গুলি আছে, করাপশন একটা বিষয় আছে অবশ্যই তাই না, আপনি যদি সেগুলি বলতেন তাহলে আমার ধারণা আপনার দু চোখে দেখা হতো বিষয়গুলিকে, আপনি এখন যেটা বলছেন আগের মতো এক চোখে দেখছেন গাজী ভাই তাই না, এক চোখে দেখে সমস্যার মতো করতে পারবেন না, আসেন দু চোখে দেখি সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়ে যাই, ধন্যবাদ আপনাকে। জি প্রধান ভাই, আমি আসলে দু চোখেই দেখছি যেটা আমি যেটা দেখার সেটাই দেখছি বলে আমার মনে হয়, আপনি বিষয়গুলো উত্থাপন করতে গিয়ে অনেকগুলো বিষয় এনেছেন, আপনি শান্তি বাহিনীর কথা শান্তি চুক্তির কথা বললেন, তার বর্তমান সীমান্ত চুক্তির বিষয়টি বললেন, সৌদি আরবের শ্রমিকের কথা, আকামা পরিবর্তন, বান কি মুনের সাথে বৈঠকের কথা বললেন, আপনি যদি পুরো বিষয়টা দেখেন যেমন শান্তি বাহিনীর সাথে যখন যে শান্তি চুক্তিটা হয়েছিল সেদিন আমাদের রাজনৈতিক বক্তব্য ওটা ফেনী পর্যন্ত হবে, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল রাজনৈতিক বক্তব্য, এটার মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে এই চুক্তির মাধ্যমে পাহাড়ি এলাকায় শান্তি আসবে না, আমরা সেই বিষয়টাই তখন বুঝাতে চেয়েছিলাম, আমাদের বিষয়টা এখনো যদি বর্তমান বাস্তবতায় আমরা ফিরে যাই, এখনো কি পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামে কোনো শান্তি এসেছে, পার্বত্য চট্টগ্রামে কি সন্ধ্যার পরে কেউ যেতে পারে, পার্বত্য চট্টগ্রামে কি যেখানে একেবারে শেষ বর্ডার পর্যন্ত বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ সেনাবাহিনী ছাড়া নিয়ন্ত্রণ আছে, তাহলে এগুলো এখনো সমাধান হয়নি, এগুলো সমাধান হয়নি কথাটার অর্থ হচ্ছে যে ওই শান্তি চুক্তিটা ছিল একটা কাগজে চুক্তি, সেটার আক্ষরিক কোনো সমাধান হয়নি, বরঞ্চ বর্তমান আপনারা যে সংবিধান সংশোধন করেছেন ঠিক 71 থেকে 75 সময় আপনারা যেমন হিল ট্যাক্সের মানুষকে দ্বিতীয় আপনারা নয় বাংলাদেশ আওয়ামী লীগের সেই হিল ট্যাক্সকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ওদেরকে করেছে, বর্তমান যে সংবিধান সংশোধন করেছে ওখানেও ওরা বাঙালি জাতীয়তাবাদ কথাটা এইভাবে প্রতিষ্ঠিত করেছে, ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। আর সীমান্ত চুক্তির কথা বললেন, সীমান্ত চুক্তি এই বিষয়টা সবাই জানে, বর্তমান সরকারের সাথে ইন্ডিয়ান কোন রাজনৈতিক দলের সখ্যতাটা বেশি,
বর্তমান সরকার যতদিন ক্ষমতায় ছিল, ইন্ডিয়ান আমি কাউকে নাম না বললো, নাম বললো কংগ্রেসের সাথে অনেক সখ্যতা ছিল, বর্তমান সরকার সেই বিষয়টা সীমান্ত চুক্তি কংগ্রেসের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান ইন্ডিয়াতে যে সরকার পরিবর্তন হয়েছে, এই সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্ত চুক্তি, সীমান্ত বিষয়টি একটু সেটেলড করা, ওদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট ছিল জনগণের কাছে, সেই পলিটিক্যাল কমিটমেন্টের কারণে মোদি সরকার সেটা বাস্তবায়িত করেছে, সেই জন্য সেই চুক্তিটা জাতীয় সংসদে পাশ হয়েছে, সেটা সরকারের কোনো সার্থকতা নেই। আপনি সৌদি আরবের শ্রমিকের কথা বললেন, সৌদি আরবে বর্তমান শ্রমিক, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রীর খুব বড় বক্তব্য দেখলাম, অনেকগুলো শ্রমিক বাংলাদেশ থেকে নেওয়া হবে, কিন্তু এটা ছিল একটা শুভঙ্করের পাখি, কিছু মহিলা শ্রমিক নেওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে, যেহেতু কারণটা কি, শ্রীলঙ্কা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে মহিলা শ্রমিক সৌদি আরবে রপ্তানি করা, অনেকগুলো কারণে, সেই বিষয়টাতে আমি যেতে চাচ্ছি না, শ্রীলঙ্কা বন্ধ করে দিয়েছে, ইভেন ফিলিপাইন বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে বলেই ওরা বাংলাদেশ থেকে মহিলা শ্রমিক নেওয়া ছাড়া গত্যন্তর নাই, সেই কারণেই মহিলা শ্রমিকের একটা চুক্তি বাংলাদেশ সরকারের সময় হয়েছে। যেমন বানকিমুনের ব্যাপারে জনাব আলমগীর সাহেব কি বলেছেন আমি জানি না, আমি যেটুক জানি বানকিমুনের বিষয়টা একটি বিষয় আমরা এখানে আলোচিত হয়েছে কিংবা বিরোধী দল পক্ষ থেকে বলা হয়েছে, বান কি মুনের সাথে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্টের একটা বৈঠকের বিষয়টা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, সেই বিষয়টাই আমরা মিডিয়াকে দৌড়িয়ে দিয়েছিলাম, আলোচ্য সূচিতে যেই বিষয়টা ছিল না সেই বিষয়টা বাংলাদেশের জনগণকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য এখানে বলা হয়েছে, 5ই জানুয়ারির নির্বাচনের বিষয়টা সেটাই আমরা জনগণকে দৌড়িয়ে দিয়েছিলাম। বান কি মুনের সাথে বর্তমান সরকার প্রধানের বৈঠকের বিষয় নিয়ে আমি জানি না বিরোধী দলের পক্ষ থেকে কখন কোন স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমি যতটুকু জানি কোনো স্টেটমেন্ট দেওয়া হয় নাই। আমরা দুটো বিষয়ে স্পষ্টভাবে বলেছিলাম, একবার ডেভিড ক্যামেরনের সাথে বর্তমান সরকারের বৈঠকে, জাস্ট এটা ছিল একটা ফটো সেশন, কিন্তু সেই ফটো সেশনটাকে, ফটো সেশনকে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট একটা পলিটিক্যাল বৈঠক হিসেবে এবং বর্তমান সরকারের সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য জনগণের সামনে এনেছিল, ঠিক বান কি মুনের সাথে প্রেসিডেন্ট সাহেবের বৈঠকটা সেভাবে নিয়ে এসেছিল, এই বিষয়টা আমরা ধরিয়ে দিয়েছিলাম। যেমন আপনি মধ্যপ্রাচ্যে ইউএই সাথে কি হয়েছে, একমাত্র রাশিয়াকে সমর্থন করার জন্য আপনারা ইউএম বর্তমান সরকার ইউএইতে একটি বোর্ড প্রদান থেকে বিরত, সেখানে বিরত থাকার কারণে অনেকগুলো শ্রমিকের যে ওদের রপ্তানি করার কথা ছিল সেই কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে। আমি যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি, ফরেন পলিসির দিকে বর্তমান সরকার এমন কোনো বিষয় নাই যেই বিষয়টাতে কোনো সার্থকতা কিংবা সফলতা অর্জন করতে পেরেছে। গভর্নমেন্টের কথা যদি আপনি ই গভর্নেন্স কিংবা ই টেন্ডারের কথা যদি বলি, বেশি দিন নয় রাজুকে আমরা দেখেছি ছাত্রলীগের যুবলীগের মারামারি, এরকম ছাত্রলীগের যুবলীগের মারামারি কিংবা যুবলীগের এই গ্রুপের সাথে এই গ্রুপের মারামারি, ছাত্রলীগের এই গ্রুপের সাথে এই গ্রুপের মারামারি, প্রতি সপ্তাহে না হলেও 10-15 দিন পরপর তো পত্রিকায় বিশাল হেডলাইন হয়ে আসে, ওই হেডলাইনগুলো প্রমাণ করে টেন্ডার কি ই টেন্ডারিং হচ্ছে না দলীয় টেন্ডারিং হচ্ছে না দলবাজির টেন্ডারিং হচ্ছে। আপনি যেমন আকামা প্রসঙ্গে বলেছেন যে 9 লক্ষ আকামা সরকারের কূটনৈতিক সাফল্য, কিন্তু আকামা কিন্তু শুধু বাংলাদেশিদের জন্য নয়, অন্যান্য দেশের ক্ষেত্রে আকামা পরিবর্তনের বিধানটি বন্ধ ছিল এবং সুযোগটা যখন সৌদি সরকার দিয়েছে তখন কিন্তু সকল দেশকেই দিয়েছে, তো এটি নিয়ে বিশেষভাবে সরকার কিভাবে কৃতিত্ব দাবি করে আমি আসবো আপনার কাছে। আর মিস্টার শাহজাহান, আপনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো, সেই সূত্রে কংগ্রেস সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালো ছিল, কিন্তু সীমান্ত চুক্তিটি নরেন্দ্র মোদী সরকারের অঙ্গীকার এবং তারা বাস্তবায়ন করেছে, এখানে আওয়ামী লীগের সাফল্য নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি সরকার তো একটি বড় কাজ করতে গেলে ধারাবাহিকভাবে অন্য সরকার করে, বাংলাদেশের মতো এরকম ট্রেন্ড না, বিএনপি করলো আওয়ামী লীগ বাদ করলো, আওয়ামী লীগ করলো বিএনপি বাদ করে দিল। আমরা যেটি জানি উদ্যোগটি কিন্তু কংগ্রেস সরকারের সময় শুরু হয়েছিল এবং সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ম্যানেজ করেছেন, সবার দ্বারে দ্বারে গিয়েছেন, বিভিন্ন রাজ্যে গিয়েছেন এবং সেই সময়টাতে বিজেপি কিন্তু বিজেপির অবস্থান কিন্তু এই সীমান্ত চুক্তির এখন যে অবস্থা কি সেটির বিরুদ্ধে ছিল, সরকার বদলের সঙ্গে সঙ্গে তারা হয়তো সেটির ধারাবাহিকতায় তাদের
এই চুক্তি বাস্তবায়নের দিকে এগিয়েছে। সো এখানে কংগ্রেস সরকারকে ছোট করা বা আওয়ামী লীগ সরকারের কোনো সাফল্য নেই, এটিকে কেবল রাজনৈতিক বক্তব্য কিনা, রাজনীতির স্বার্থে কিনা, সেটির জবাব আপনি দেবেন নাজমুল হক। আমি যেটা বলতে চাচ্ছি, আমার প্রসঙ্গটা আপনাকে পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে যখন এই যুদ্ধবাদী বিচারের কাজটা শুরু হলো তখন বিএনপির পক্ষ থেকে প্রচারণা শুরু হয়ে গেলে ফেরত দিবে সব, ফেরত তো দেয়ই নাই, বরঞ্চ ওদের পাসপোর্ট গুলিকে তাই না রেগুলার করছে, ওদের পাসপোর্ট গুলি ই করছে আপনার রেগুলার করছে এবং ওদেরকে থাকার সুযোগ করেছে, ফেরত তো দেয়ই নাই কাকু, এটা হলো মূল কাজটা করছে এবং খুব অল্প সময়ের মধ্যে সরকার শুরু করতে হয়েছে, ডিজিটাল পাসপোর্ট করতে তাই না, বহুত চাপ ছিল, এক্সট্রা লোক পাঠাইতে হয়েছে তাই না, পাঠাই করতে হয়েছে কাজগুলি, বিউটিফুল জব করছে, না হলে ওই সময়ের মধ্যে বেরিয়ে করে দিত তাদেরকে, যে প্রচারণাটা করছিল তাই না, যে বের করে দিবে। দুই নম্বর বিষয় হচ্ছে যেটা বললেন আপনি, ওই যে উনি আপনি যে প্রশ্নটা করলেন ওনাকে, ওইটার উত্তর একটা আমি দেখি যেন বললেন কথাটা আপনি, আমি বলেছি যে কংগ্রেস সরকার, কংগ্রেস সরকার আসলে আমি মনে করি মানে বিএনপির এটা দেউলিয়াত্ব, আসলে এই যে আসলে জাতীয়তাবাদী ওনারা না, আর এখন সজীবাদ যাবো আমরা জাতীয়তাবাদী, রাইট, সজীবাদ জয় জাতীয়তাবাদী, ওনারা জাতীয়তাবাদী না, এই কারণে না, ওনারা ওখানটা ঘর খোঁজার চেষ্টা বিদেশের মধ্যে, কংগ্রেস আর ই গভর্নমেন্টের পলিসি, আগের গভর্নমেন্ট যেটা করছে না সেই পলিসি গভর্নমেন্ট এক্সিকিউট করছে, বাস্তবায়ন করছে, ইটস গুড ফাইন, এভাবে একটা গভর্নমেন্ট চলে, কিন্তু ওনারা ওর মধ্যে কংগ্রেস আর বিজেপি ঠিক তদ্রুপ দেখেন কতটুকু দলীয় হলে হয়, বিজেপি জেতার পরে এখানে তাদের মিষ্টি খাওয়া হয়ে গেছে, প্রত্যেকে নিউজ আসছে এগুলো না, আমি মনে করি এটা একটা দলের রাজনৈতিক দলীয়ত্বপনা তাই না, এবং যার থেকে এই কথাগুলি আসতেছে, কংগ্রেস করে নেই, বিজেপি করছে, বিজেপি করে নেই, আমাদের 67-68 বছরের যে সমস্যা ছিটমহল নিয়ে, যে লোকগুলি নাগরিক ছিল না, আমি সেই ছিটমহলে গেছি ইন্ডিয়ার, বাংলাদেশের ছিটমহলে, ফার্স্ট ইন্ডিয়ান 8টা পত্রিকা নিউজ হয়েছিল যে বাংলাদেশের সংসদ ওদের ছিটমহলে এলেন, হ্যাঁ আমার ছবি নিউজ হয়েছিল, তো সেই ছিটমহলবাসী তাই না মুক্তি পেলেন এরকম চুক্তির মধ্য দিয়ে, এটা একটা বিরাট অর্জন, বিরাট অর্জন, আমি আমি চিন্তাই করতে পারবেন না তাই না, সমুদ্রে তো শুধু মাছ আর প্রাণী প্রাণীরা থাকে তাই না, ওরা কিছু বলতে পারে না, কিন্তু এই মানুষগুলি তো 68 বছর চিৎকার করতেছিল যে আমরা 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 সমাধান চাই, এবং এটার ভিত্তিও বঙ্গবন্ধু তৈরি করে দিয়েছিল, এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অ্যান্টি ইন্ডিয়ান পলিসি ধোয়া তুলে তাই না, এই কাজটা সমস্যা সমাধানে মিলিটারি জেনারেলরা চেষ্টা করেন নাই, জিয়া করেন নাই, এরশাদ বরঞ্চ এক ধাপ এগিয়ে গিয়ে ওনার বাড়ি ওখানটায় সেই কারণে উনি 3 বিঘা করিডোরটা সমাধান করেছিলেন, আর শেখ হাসিনা এই বার্তা এসে তো একটা বিরাট কাজ করেছে, ফলে এভাবে খণ্ডিতভাবে দেখে আসলে মূলত মানে নিজেদের দৌলত্ব ঢাকা যাবে না, আমি বলতে চাচ্ছি সেই ক্ষেত্রে যে যদি একটা রাজনৈতিক দল দায়িত্বশীল হয় তাই না, তাহলে তার বলা উচিত সেভাবে কথা, আর আমি বর্তমান সময়ে বেগম খালেদা যে স্টেটমেন্টটা দিয়েছে রিসেন্ট তাই না, আমি এই স্টেটমেন্ট মনে করি যে যাক বহুদিন পরে ওনার একটা ভালো স্টেটমেন্ট হয়তো দেশের রাজনীতি নিয়ে দিচ্ছে আর কি, যে চুক্তি হওয়ার জন্য, যদিও সেখানটায় উনি বর্তমান সরকারের ফ্রন্ট করেনি তার দরকার নাই, তারপরও তো করেছেন, ধন্যবাদ ওনাকে সেই কারণে। আমি সীমান্ত চুক্তির বিষয়টা আমরা যদি এভাবে ব্যাখ্যা করি, প্রথম আপনি যে বিষয়টা রাজনৈতিক দেউলিয়াত্ব বলছেন সেই সেটা সেটা তো রাজনৈতিক দেউলিয়াত্ব তো বিএনপির নয়, বরঞ্চ মনে করি বর্তমান সরকারে যারা আছে, সরকার বলে যারা দাবিদার কিংবা সরকারের সমর্থক গোষ্ঠী, ওরাই যে রাজনৈতিকভাবে কত বড় দেউলিয়া হয়ে গিয়েছে, যেমন এই গত লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কেউ কেউ এরকম মন্তব্য করেছে, সরকার জিতেছে আওয়ামী লীগ হেরেছে, সরকার জিতেছে 14 দল হেরেছে, তো সেটাই বোঝা যায় যে রাজনৈতিক দল কতটুকু দেউলিয়া হইলে হয়ে গেলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল। আবার একটি পত্রিকা মন্তব্য করেছে আওয়ামী লীগ জিতেছে গণতন্ত্র হেরেছে, হ্যাঁ আওয়ামী লীগ জিতেছে গণতন্ত্র হেরেছে, তো এই সেই দুটো বিষয় হাতে রেপিট আর রিপিট, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো একটা দল যদি কতটুকু দেউলিয়া হলে এরকম কাজ করতে পারে, আর আপনারা যে বিষয়টা সবসময় প্রমাণ করতে চাচ্ছেন সেটি হচ্ছে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, বিদেশিদের কাছে বিএনপি দেউলিয়া বলে বিদেশিদের কাছে বলছে, কিন্তু বিষয়টা এটা নয়, এটা যদি উল্টো বিষয়টা চিন্তা করি, আমরা মনে করি আমরা যেই বিষয়টা বলছি, আমরা যেই বিষয়টা জনগণের সামনে তুলে ধরছি, আমাদের সঠিক বিষয়টা বিদেশি কিংবা আন্তর্জাতিক মহল থেকে সমভাবে উচ্চারিত হচ্ছে, সেই সমভাবে উচ্চারিত হচ্ছে বলেই আপনারা ধারণা করছেন আমরা ধর্ণা দিচ্ছি, আমরা ধর্ণা দিচ্ছি না। আর সবচেয়ে বড় যে বিষয়টা এখানে গাজী ভাই, আমি শেষ করি, আমি শেষ করি, কারণ যদি আপনি বিদেশি বলতে যাদেরকেই মিন করেন না কেন, কিংবা বর্তমান সরকার যাদেরকেই মিন করে না, এরা এত টুনকু নয়,
এরা এত খুব বেশি এত ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে যারা কথা বলে, মানে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা কোনো প্রতিনিধি আমি তাদেরকে বুঝালাম ঠিক ছেলের হাতের মোয়ার মতো ওরা বুঝে গেল, সেই বিষয়টা বাবার কোনো অবকাশ নাই। আমরা যে বিষয়টা সঠিক আমরা বলেছি নির্বাচনটা সঠিক হয়নি, ওরাও মনে করেছে, ওরাও বলেছে নির্বাচনটা সঠিক হয়নি। এখানে দুজনের বক্তব্য এক এক ছিল বলেই আপনারা মনে করেছেন আমরা ধর্ণা দিয়েছি, বরঞ্চ আমরা ওদেরকে বলতে যাইনি যে আপনারা বলেন যে নির্বাচন সঠিক হয়নি, আপনারা বলেন যে 5ই জানুয়ারির নির্বাচন বৈধ নির্বাচন, আমরা সেটা বলিনি। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, বাস্তবতার পক্ষে ওদেরকে ওরা কথা বলেছে। আমি মনে করি আপনাদের সমর্থক রাজনৈতিক দলগুলো দেউলিয়া বলেই এই বিষয়টা আপনারা সঠিক বিষয়টা মনে করছেন না, সঠিক বিষয়টা বুঝতে পারছেন না। জিল্লু ভাই যে কথাটা বলেছেন সীমান্ত চুক্তি, সীমান্ত চুক্তিটার একটা এটা দীর্ঘ আলোচনার টেবিলে আলোচিত একটা বিষয় হতে পারে, কিন্তু সীমান্ত চুক্তির বিষয়টা বাস্তবায়ন শুধু সরকারের একটা গ্রিন সিগন্যালের উপর ডিপেন্ড করে। এটা এমন নয় যে ইন্ডিয়ার সমগ্র ইন্ডিয়ার সকল মানুষের থেকে একটা রেফারেন্ডাম নিতে হচ্ছে কিংবা সকল রাজনৈতিক দলের একটা বৈঠকের মাধ্যমে একটা ঐক্যমত সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই বিষয়টা নয়। সরকার যখনই যেই সরকারটা আসবে সেই সরকারটা সঠিক মনে করলেই এই চুক্তিটা ইমপ্লিমেন্ট হয়ে যায়। বর্তমান মোদী সরকার সেটা সঠিক মনে করেছে বলেই এটা খুব তাড়াতাড়ি এটা বাস্তবতার এটা সূর্যের আলো আলোর মুখ ওটা দেখতে পেরেছে। আপনি যে বিষয়টা বললেন এখন একটু বিজেপি আছে বিভিন্ন অনেক বিষয় বাকি আছে যেটার সাথে রিলেটেড অনেকগুলো ফ্যাক্টরস বাকি আছে এখানে। আপনি যে বিষয়টা বললেন বিজেপি আগে এই চুক্তির বিরোধিতা করছিল, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে দেখেন আপনি বুঝতে পারবেন বিজেপি বর্তমান জাস্ট ইমিডিয়েট পাস্ট যে ইলেকশন সেই ইলেকশনের আগে অনেকগুলো বিষয়েতে ওরা অনেকগুলো বিষয়ের মধ্যে ওরা কম্প্রোমাইজ করেছে। ওরা খুব আগে খুব কট্টর ধর্মান্ধ একটা রাজনৈতিক দল, ওরা সেই কট্টর ধর্মান্ধ রাজনৈতিক দল থেকে নিজেদেরকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। এরকম অনেকগুলো বিষয় ওরা কম্প্রোমাইজ করেছে বা অনেকগুলো বিষয় ওরা বাস্তবতার পক্ষে কথা বলেছে। সীমান্ত চুক্তিও এটি একটা বিষয় ছিল, আগে ওরা বেঠিক মনে করেছে এখন সঠিক মনে করেছে। আমি একটু বলবো শুধু গাজী ভাই মনে করবেন না কিছু, আমার ধারণা আপনি ভালো লোক মনে করবেন না কিছু। ধর্ণা দেওয়ার কথাটা যে কারণে আসছে আপনি খেয়াল করুন, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, একটা দেশের প্রেসিডেন্ট আসতেছেন, আগে থেকে প্রোগ্রাম করা তাই না, সেই প্রোগ্রামটা জামাতের পাল্লায় পরে আপনি দেখা করেন নি তাই না। এরপরে ধর্ণা দল কেন আসলো, সুষমা স্বরাজ আসলেন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমারও তো লাগে হাত থেকে, উনি গিয়ে হোটেলে দেখা করেছেন, তাও 20 মিনিট অপেক্ষা করতে হতো ওনাকে, ধর্ণা দেওয়া এটাকেই বলো ধর্ণা দেওয়া। রাজনীতিতে সঠিক জায়গা না রাখলে এরকম ধর্ণা দিয়ে, সুষমা স্বরাজ কিছুই না, হ্যাঁ প্রধানমন্ত্রী তাও একটা কথা ছিল না, ওনাকে 20 মিনিট অপেক্ষা করে হোটেলে দেখা করতে, পত্রিকা নিউজ বাংলাদেশে এটা দেখা করতে হয়েছে। ফলে এই যে আপনারা রং কাজগুলি করছেন সবসময় তাই না, আমি বলতেছি এই কারণে তাই না, আপনারা দেশের মান সম্মানেরও ক্ষতি করতেছেন। আমি যদি বলি তাই না আমার কথাটা, এটা অবিশ্বাস হবে, অযৌক্তিক হবে। আবার আরেকটু পেছনে আপনি যেতে পারেন, যে ভারতের রাষ্ট্রপতি এসেছেন বেগম জিয়া প্রোগ্রাম থাকা সত্ত্বেও জাননি, হ্যাঁ জাননি, যে ওই যে জাননি, না যাওয়াটা হচ্ছে অসৌজন্যতা। আমি তো ওটাই বললাম, প্রেসিডেন্ট আসছেন প্রোগ্রাম করে আসছেন দেখা করেন, এটা অসৌজন্যতা। আর প্রেসিডেন্ট না, একজন মন্ত্রী আসলেন তাই না, আমি 20 মিনিট অপেক্ষা হোটেলে দেখা করলাম, এটাই এটাই হচ্ছে দেউলিয়া। আমাকে বলতে দেন, বলবো আমি আর বলবো আমি শেষ মুহূর্তে 14 মিনিটে শেষ, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, আপনি এখন যেই কথাটা এখন বললেন সেটা খুব স্ববিরোধী কথা বললেন বলে আমার মনে হলো, সেটি হচ্ছে আপনি একজন প্রেসিডেন্টের সাথে দেখা করে নাই কিংবা একজন ফরেন মিনিস্টার সুষমা স্বরাজের সাথে বা কিংবা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে দেখা করেছে আপনি যেটা বললেন, তাহলে একজন প্রেসিডেন্টের সাথে দেখা না করাটাকে আপনি মনে করতে পারেন একটা ব্যক্তিত্বের বিষয়, আবার আপনি 20 মিনিট অপেক্ষা করাকে আপনি ধর্ণা দেওয়া মনে করলেন। আমি দুটো বিষয় পরস্পর বৈপরীত্য অবস্থান বলে আমি মনে করি, যাক আপনার সময় আপনি বলবেন। আমি মনে করি এখানে কেউ কারো 20 মিনিটের অপেক্ষার কোনো বিষয় নয়। আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি প্রাইম মিনিস্টারের সাথে ইউনাইটেড নেশনে গিয়েছেন, সাধারণত যেটা ফরেন ডেলিগেটদের সাথে যেই বৈঠকগুলো হয় সেই বৈঠকগুলো কোন জায়গায় হবে এটা ওদের সিকিউরিটির উপর ডিপেন্ড করে, এটা কি হোটেলে হবে নাকি যার সাথে বৈঠক হবে তার বাসাই হবে কিংবা তার রাজনৈতিক কার্যালয় হবে, সেটা আগে নির্ধারিত থাকে। সেই নির্ধারিত সময়সূচি
এবং নির্ধারিত স্থান সূচি অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুষমা স্বরাজের সাথে দেখা করেছেন। আর যদি ধর্ণা দেওয়ার কথা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন একটা অন্য একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে একটা ফটো সেশনকে রাজনৈতিক বক্তব্যের একটা বৈঠক হিসেবে যখন চালিয়ে দিতে চাই, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কিছুক্ষণ আগে যে এই বিষয়ে এগুলি আপনাদের প্রচারণা শুনে বৈঠকে আমি আপনার কথা মেনে নিলাম, আমাদের প্রচারণা আমরা বলেছি, কিন্তু আপনি কি এটাকে অস্বীকার করবেন? ডেভিড ক্যামেরনের সাথে বর্তমান সরকার প্রধানের বৈঠকের পরে এখানে যেই নিউজটা বেরিয়েছিল সেই নিউজের বিরুদ্ধে বর্তমানে ব্রিটিশ হাই কমিশনার একটা স্টেটমেন্ট দিয়েছিল, জাতিসংঘ একটা স্টেটমেন্ট দিয়েছিল বর্তমান প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়টা ব্যাখ্যা করে, সেই বিষয়টাকে আপনি যদি আমাদের প্রচারণা বর্তমান প্রেসিডেন্ট মানে আব্দুল হামিদ হামিদ সাহেব ওনার সাথে বানকিমুনের বৈঠকের একটা আলোচনা নিয়ে জাতিসংঘ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, জিএসমেন্ট স্টেটমেন্টে বলা হয়েছে বর্তমান যে বিষয়টা আলোচিত হচ্ছে সেটা সঠিক নয়, ওনারা ওনাদের বিষয়টা এক্সপ্লেইন করেছে, আমি ডিটেলসে যাচ্ছি না সঙ্গত কারণে, তো তাই সেই কারণে সেটাই তো বুঝতে পাচ্ছেন কারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, কারা বিষয়টাকে বিতর্কিত করছে, কারা বিষয়টাকে বিকৃত করছে। না আসলে আসলে আপনারা শুনে আমি বলবো যে আপনারা গাজী ভাই আপনার রাজনৈতিক খই হারাই ফেলছেন, খেই খেই বুঝে না খেই এই যে সুতো বুঝে না হারাই ফেলছেন, ফলে এই জায়গায় হাত রাখছেন। আপনারা এই কখনো দেখছি আমি রাজনীতি বুঝে না, কখনো এরশাদ কখনো আমাদের উপর ধরলেন তাই না, কখনো আওয়ামী লীগ কখনো বিজেপির ই ধরতে চাইলেন ইলেকশন জেতার পর মিষ্টি খাই ফেললেন চেঞ্জ হয়ে যাবে বুঝে না করছেন, বাদ দেন আপনারা খইটা খুঁজে নেন খেইটা খেই আমি মনে করি প্রধান ভাই আপনি জাতীয় সমাজতান্ত্রিক দলের একটা একজন প্রথম সারির নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছিল, জাতীয় সমাজতান্ত্রিক দলের যেই নেতারা একদিন বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের বিষয়ে সমালোচনা করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী শেষ করতে দেন আপনি বললেন আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন, কোথায় সেই 30,000 রাজনৈতিক কর্মী হত্যার তাদের আপনারা কি ঠিক পথে আছেন? না আপনি রাইট বলছেন, আপনি শেষ করে আমাকে শেষ করতে রাইট বলছেন, আপনার সময় তো আমি বলিনি, আজকে জনাব হাসানুল হক ইনুর মতো একজন মানুষ কিংবা আপনি নাজমুল হক প্রধানের মতো একজন মানুষ 71 থেকে 75 ফিরে যান 2015 প্রধানমন্ত্রী রাজনীতির সুযোগ দিবে আমরা ভাবিনি, এটা স্বরাষ্ট্রমন্ত্রী আমরা ওই ভুলটার সংশোধন চাচ্ছি, আবার যেন কেউ আইসা না বলতে পারে আসসালামু আলাইকুম দেশবাসী বিসমিল্লাহির রহমানির রহিম জাতির যারা আসিয়া পড়লাম স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় বাসভবন গেরাও করতে গিয়ে যারা হত্যা হয়েছিল সেই রক্তের উত্তরাধিকারের কথা কি বলে আছে আপনারা? শেষ প্রান্তে আমরা তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ মিস্টার গাজী মোহাম্মদ শাহজাহান এবং মিস্টার নাজমুল হক প্রধান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী তৃতীয় মাত্রা এই টিভিতে বহুবার অনেকেই বলেছেন, আমি নিজেও অনেকবার অনুষ্ঠানের ইতি টানতে গিয়ে বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের এই ধারণাটি গণতান্ত্রিক ধ্যান ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু বাংলাদেশের জন্য এটি অপরিহার্য যেখানে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক দলগুলোর মানসিকতার মধ্যে সেই অর্থে কোনো গণতন্ত্র নেই, কাজেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার জন্য এটি নিরপেক্ষ সরকার, যেটি অনেকেই প্রশংসা করেছেন। আজকে যারা এই বিধানটি বাতিল করেছেন তারা একসময় এই বিধানটি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, অনেকেই রক্ত দিয়েছেন, যারা এই বিধানটির পক্ষে আজকে যারা বলছেন তারা একসময় এটিকে পাগল এবং শিশুর দাবি বলে বা পাগল শিশুর সঙ্গে তুলনা করে কথা বলেছেন এবং তারা এটিকে খানিকটা নিজেদের মতো করে সাজাবারও চেষ্টা করেছেন বা বিকৃত করবার চেষ্টা করেছেন এই কনসেপ্টটির। সো বা
উভয় পক্ষে এই দোষে দুষ্ট, কিন্তু সাধারণভাবে এটি একটি ধারণা যে এই বিধানটি থাকলে তেমন কোনো ক্ষতি হতো না এবং থাকাটাই বাঞ্ছনীয়। কিন্তু আজকের যে শক্তির যে ভারসাম্যহীনতা অন্তত দৃশ্যমান, যারা ক্ষমতায় আছেন সবকিছু তাদের নিয়ন্ত্রণে, কাজে তারা অনেক শক্তিমান, এবং আলোচনা উঠে এসছে যে প্রতিপক্ষ যখন সবল নয় তখন ভোট তো একপেশে হবেই, এবং প্রতিপক্ষ যে বারবার হুঙ্কার দিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সেই হুঙ্কারকে কোনো যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে পারছেন না সেটিও মোটামুটিভাবে প্রমাণিত, এবং তারা সেই অর্থে তাদের শক্তির কোনো প্রমাণ দিতে পারছেন না, যদিও তারা বলছেন যে তারা নিপীড়িত নির্যাতিত, তাদের অনেকেই পলাতক, অনেকেই কারাগারে, অনেকেই গুম হয়ে যাচ্ছেন, এই অভিযোগগুলো তাদের দিক থেকে কাছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোনো বিচারেই বলি না কেন, রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে শক্তির লড়াইটায়, শক্তির প্রতিযোগিতায় তারা এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কাজে এই জায়গায় একটা মাঝামাঝি একটা অবস্থা বের করতে হবে যেখানে ক্ষমতায় যারা আছেন তাদের কথাও নাটকে, রাজপথে যারা আছেন তাদের কথা না থাকে, মাঝে মাঝে একটা পথ বের করতে হবে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে এটি স্থায়ী সমাধান, এই বিতর্কের একটা স্থায়ী সমাধান কিভাবে হতে পারে। যে কোনো সরকারেরই, সরকার গণতান্ত্রিক হোক, অগণতান্ত্রিক হোক, স্বৈরতান্ত্রিক হোক, সব সরকারের কিছু সাফল্য থাকে, কিছু ব্যর্থতা থাকে। বাংলাদেশেও গত 43 বছরে যারা শাসন করেছেন প্রত্যেকেরই, আমরা যদি প্রত্যেকের আমল ধরে বিবেচনা করি, কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে। বর্তমান সরকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি আলোচনা হয় যে তারা রাজনৈতিকভাবে সফল কতটা, উন্নয়নের দিক থেকে কতটা সফল। তারা নিজেরা অবশ্য একটু নিজেরাই সাজিয়ে গুছিয়ে বলবার চেষ্টা করেন যে গণতন্ত্রটা পরে, অনেকেই বলেন, সবাই হয়তো বলেন না, উন্নয়নটাই প্রধান, এবং উন্নয়নটা বিবেচনা করি মানুষ আসলে ভোট দেয় বা বিবেচনা করে, সমর্থনটা যোগায়। যদিও আমার এখানে বিরোধী রাজনৈতিক পক্ষের যিনি আছেন তিনি বলছেন যে রাজনৈতিক এবং উন্নয়ন দুদিক থেকেই সরকার ব্যর্থ, কিন্তু সরকারের বেশ কিছু সাফল্য উন্নয়নের ক্ষেত্রে আছে, এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক একটা বড় সমস্যা ভারতের সঙ্গে, এবং সেই জায়গায় তারা বেশ কিছু সাফল্য অর্জন করেছে, যদিও কিসের বিনিময়ে সেটি নিয়ে আবার আরেকটি রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু এই সাফল্যকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু রাজনৈতিকভাবে মানুষের মনের প্রশান্তি দেবার ক্ষেত্রে, গণতন্ত্রকে অবারিত করবার ক্ষেত্রে তাদের বড় সীমাবদ্ধতা আছে, এবং রাজনৈতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরাই বলে থাকেন যে রাজনৈতিক উন্নয়নটা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক উন্নয়নটা সাস্টেইনেবল হয় না এবং দীর্ঘস্থায়ী কোনো রূপ হয় না। আশা করি ক্ষমতায় যারা আছেন তারা এটি ভেবে দেখবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।